আমার জীবনের প্রথম ছবি, ওই ছবির সেট ওখানে পড়েছিল, আমি ওটাই কাজ করেছিলাম, আমার একটা স্মৃতি ছিল। এখন কিন্তু ঢুকলে ওই দেশেই তো ঢুকি না, ওই স্মৃতিটা এখন আর আমার নাই। একটা ঢুকতে ঢুকতে একটা স্মৃতির মন্থন করতে করতে ঢুকতাম, এইটার মধ্যে আমি প্রথম দিন শুটিং করেছিলাম, এমন ছিল এমন ছিল। এখন আর এটা বলবার কোনো অবকাশ নাই, যেহেতু ওই সেট দুটা আমাদের তিন আর চার ভেঙে ফেলেছে, এইরকমই বিষয়টা। আর এখন তো কোনো নতুন কিছু দেখি না, সবই অ্যাজ ইউজুয়াল। এখন দেখি নতুন গভর্নমেন্ট কী করে, যদি উনারা আমাদের দিকে সুদৃষ্টি দেন আমাদের দিকে, যে আমাদের এই শিল্প মাধ্যমটাকে বাঁচিয়ে রাখা উচিত। খালি তো বাইরের প্রযোজকরা এই কাজ করলে হবে না, যেমন ধরেন চায়নারা, আমি দেখেছি তারা প্রত্যেকটা খাতে লস দিয়ে দিয়ে তাদের যেই শিল্প মাধ্যম থাকে, এটিকেও শিল্প মাধ্যম।